মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের মেজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড 2022 অনুষ্ঠিত। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা একাডেমির মিলনায়তনে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যায় মেজাফ সভাপতি সাইদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 1 আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা 3 আসনের সাংসদ নুরুন নবী চৌধুরী শাওন, পিএইচপি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডক্টর মোহাম্মদ বেনুজির আলম, ফরাজি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার ফরাজি ইমন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NANTV-র ব্যবস্থাপনা পরিচালক ও নবান্ন গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবিহা মুবাশির নিলয়। আলোচনা পর্বে জীবন দর্শন ও মানবিক মূল্যবোধের উপর বক্তব্য রাখেন বিশেষ অতিথি সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তোমাদেরকে জীবনে বর হওয়ার 1 নম্বর ট্যাবলেট আমি বলে দিলাম, যারা সাধারণ মানুষ তারা কাজ করে সকাল 9টা থেকে 5টা, আর যারা অসাধারণ মানুষ তারা কাজ করে 5টা থেকে রাত্র 9টা, আর যারা মহাসাধারণ আলবা এডিসন জীবনে ঘুমায় নাই, যেদিন শুইছে সেদিন মারা গেছে, 1000 আবিষ্কার করছে আলবা এডিসন। আলবা এডিসন বলতেন, সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই, কারণের সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোতধারা মিশ্রিত আছে। তুমি যে কোনো ভালো কাজ করো তোমাকে বিধাতা সাহায্য করবে, তা না হলে বাঙালি 9 মাসে বিশ্ব ইতিহাস সৃষ্টির উষার আদিলগ্ন থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে কোনো জাতি 9 মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারে না। এটা আমাদের বাঙালি করছে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে 16ই ডিসেম্বরে আমাদের স্বাধীন পতাকা দিছে, কিন্তু বিশ্ববাসী বলে জাতির পতাকা 2 বার এই দেশকে স্বাধীন করছে। দ্বিতীয়বার স্বাধীন 10ই জানুয়ারি যেদিন তিনি আসলেন লন্ডন হইয়া দিল্লি হইয়া বাংলাদেশের জমিনে, সেদিন এডওয়ার্ড হিল ছিল লন্ডনের প্রাইম মিনিস্টার, তিনি জাতির পিতার গাড়ির দরজা খুলে দিলেন। পরের দিন তার বিরোধী দলের নেতা হাউস অফ কমন্সের মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ করল যে এত বড় ব্রিটিশ জাতির সম্মানকে ক্ষুণ্ণ করছে এডওয়ার্ড হিথ, তিনি শেখ মুজিবের গাড়ির দরজা খুলে দিছে। তার বিরুদ্ধে হাউসের মধ্যে প্রস্তাব পাস, নিন্দা প্রস্তাব উপস্থাপন করছে। এডওয়ার্ড হিথ দাঁড়ায় বললেন হাউসের মধ্যে, এই পৃথিবীর জমিনে আমার দেখা একটা শুধু মানুষ যিনি একটা সত্যকে ধারণ করেছেন, একটা সত্যকে লালন করেছেন, এবং সেই সত্য তার জাতির মধ্যে তিনি বিকশিত করেছেন, আর শুধুই তাই না, সেই জাতিকে তিনি একটা স্বাধীনতা দিয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে শেখ মুজিব ছাড়া এই কাজ আর কেউ করতে পারে নাই। আমি ব্রিটিশ জাতির সম্মানকে এই পৃথিবীর জমিনে আমি অক্ষুণ্ণ করে রাখছি তার গাড়ির দরজা খুলে দিয়ে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। আমি সরকারের এমনই জায়গায় কাজ করি, পুরোটা সময় আমাকে নানা ধরনের প্রকল্প নিয়ে কাজ করতে হয়, সড়ক, সেতু, রেললাইন, নদীপথ, স্কুল, হাসপাতাল, সরকার যেগুলো বানাচ্ছে, আপনারা বর্তমান সরকার কতটা বানিয়েছে দেশে আপনারা জানেন, এগুলো আপনাদের চোখের সামনেই গত 12-13 বছরে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কি করেছে এই দেশের, বিশেষ করে গ্রামাঞ্চলে। আপনাদের যাদের বাড়ি গ্রামে, যদি আপনার গ্রামে যান দেখবেন কি পরিবর্তন হয়েছে। তো এই সকলের হিসাব নিকাশ, প্রকল্প তৈরি এবং প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন করা, এগুলার কাজ আমি করি। আর অন্যান্য কাজ, সংস্কৃতি,
এবং আরও যেমন ব্যবসা বাণিজ্য কত মহৎ মহৎ কাজ আছে দুনিয়াতে, ওর আমি কোনো ধারে কাছেও আমার যাওয়ার সময় নাই, অভিজ্ঞতাও নাই, এবং আমি এতেই সন্তুষ্ট যে কাজটা আমি করছি। আমি আমার কাজের একমাত্র উদ্দেশ্য হলো গ্রামে বসবাস করি যারা করে নিম্ন আয়ের মানুষ, মজুরি করে, খেতে কাজ করে, মাছ মাছ ধরে, মাটি কোপায়, বয়ে নিয়ে যায়, এবং এইরকম যারা গ্রামে কাজ করে এদের জন্য যে সামান্য আমার কাজ দ্বারা উপকার হয় তাহলে আমি ধন্য। আমি তাদের উপকার করার ক্ষমতা আমার নেই, আমার প্রধানমন্ত্রী উপকার করতে পারেন, তো আমি যেহেতু পেশকার কাগজ তার কাছে দেই এবং তিনি বিশ্বাস করে এবং অন্যান্য যারা সদস্য এগুলো, যেমন আজকে সকালে আমরা প্রায় 12-13 হাজার কোটি টাকার 8টি প্রকল্প অনুমোদন করেছি, সড়ক আছে, সেতু আছে, নৌকার সন্দ্বীপের এইসব জায়গার বিভিন্ন জিনিস আছে, তো এইগুলো হলো আমার কাজ। সংস্কৃতি জগৎ তারা ঝলমল এবং সব নায়ক নায়িকা উজ্জ্বল, এটার বয়সও আমার নেই এখন আর, অনেক আগে এটা শেষ হয়ে গেছে। যখন কম বয়স ছিল তখন কেউ আমাকে চিনতও না, ডাকতও না, কেন আমি সেই বর্ণের কোনো ব্যক্তি ছিলাম না, আর এখন যখন ডাকে আমি আর আমার মাথায় কিছুই নাই শুধু অফিসের কাজ ছাড়া, এই মাত্র অফিস থেকে বেরিয়ে এসেছি। আপনারা অবাক হয়েছেন কালকে দেখেছেন আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী 100টি সেতু একটি ক্লিক একটি বোতাম টিকে ঢাকায় বসে সারা বাংলাদেশে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল 100টি সেতু তিনি উদ্বোধন করেছেন। 100টি সেতুতে আমার বিশ্বাস 2-2.5 কোটি মানুষকে তিনি মুক্তি দিয়েছেন বন্ধন থেকে। একটি গ্রামের পাশে যখন একটা খাল, সেখানে যদি আমরা 10-15 ফিটের একটি কালভার্ট করে দেই ওই গ্রামের মানুষগুলো আজাদ হয়, জেল থেকে বেরিয়ে যায়। আমি জানি আমি গ্রামে বড় হয়েছি, এই ধরনের কাজ আমরা করি। আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই, বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছ থেকে আমরা দোয়া চাই। আমাদের প্রধানমন্ত্রী, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রচুর বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলার কোনো কারণ নাই, মিথ্যা বলার আমার কোনো কারণ নেই, সত্য বলছি যে 1000 ত্রুটির মধ্যেও এই প্রধানমন্ত্রী, এই সরকার দেশে নিম্ন আয়ের মানুষের জন্য যা করছে সেটা অভূতপূর্ব, এর আগে কখনো হয় নাই। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের মধ্যে অনেক সচেতন মানুষ আছেন, এগুলো বুঝেন, খোঁজখবর রাখেন, দয়া করে এই প্রধানমন্ত্রীকে আপনারা, আমি তদবির করছি তার জন্য, তো আমার লজ্জার কিছু নেই, সমর্থন দেবেন, সকলেরই সমর্থনের প্রয়োজন আছে। আর যদি মনে করেন ইনি ভালো কাজ করছেন না, সমর্থন দিবেন না, তো উভয় কাজ সমর্থন দেন বা নাই দেন দুটোই যেন আমরা সুন্দর পরিবেশে করতে পারি, কোনো ঝগড়া বিবাদ, সড়ক বন্ধ, রাস্তা বন্ধ, স্কুল বন্ধ, হাসপাতাল বন্ধ, রেল লাইন বন্ধ, পুড়িয়ে ফেলা, উপড়ে ফেলা, এইসব কাজ যেন আমরা বাঙালিরা না করি। আমরা যেন শান্তি শৃঙ্খলার মধ্যে, আমাদের মধ্যে যে বিষয়গুলো আছে, মতভেদ আছে, সেগুলো আলোচনা করে শেষ করতে পারি। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য প্রথমেই প্রধান অতিথির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। আমি সুস্থতা চাই, সুস্থ মানুষ হিসাবে রুচির প্রকাশ চাই, আর দেশকে ভালোবাসবেন, বাঙালিপানাকে ভালোবাসবেন, খুব ভালো লাগছে আমার যেগুলো কথা, আমার খুব ভালো লাগছে। তো তেমনি করে দেশকে ভালোবাসতে হবে, এবং অবশ্যই দেশ যারা পরিচালনা করেন, আমার ডান দিকে উনি জানেন কোরআনের রায়, যিনি প্রধানমন্ত্রী হন, যিনি দেশ নায়ক হন, তার জন্য দোয়া করা আমাদের উচিত, ওয়াজিব হয়ে যায়। অতএব আমরা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীকে আমরা দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নেক হায়াত দান করুক। এবং পরিশেষে আমি বলতে চাই, আপনারা সুস্থ থাকবেন, ভাইয়ের মতো মন্ত্রী মহোদয়ের মতে মানামানি করবেন না, মত থাকতেই পারে, আলাদা মত থাকতেই পারে, কিন্তু এত কঠোর হবেন না আর কি, কথাবার্তায়
চলাফেরা যত আমাকে রাজীব ভাই বলেছিল আমি খুব স্টাইলিশ ছিলাম জিন্স প্যান্ট ছেঁড়া পরতাম শার্ট প্যান্ট রাজীব ভাই বলেছিল বাবা আমরা ভিলেনের মানে ক্যারেক্টার প্লে করি তো তো ইমেজটা মানুষ ইমেজটাই দেখে আমি আপনারা 57 বছর বয়স আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর কসম খেয়ে বলছি আমি জীবনে কোনোদিন সিগারেট খাইনি চলচ্চিত্র নৃত্য পরিচালক আজিজ রেজা চলচ্চিত্র নায়িকা রোজিনা চলচ্চিত্র নায়িকা শাহনূর মিডিয়া ব্যক্তিত্ব ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা গ্রহণ করেন এনএএন টিভির ব্যবস্থাপনা পরিচালক ও নবান্ন গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবিহা মুবাশির নিলয় এছাড়াও বিভিন্ন বিভাগে কৃতিত্বের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় গুণীজন সংবর্ধনা শেষে দেশের বরেণ্য সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যাটি উপস্থিত দর্শকদের মাঝে প্রশংসায় সমাদৃত হয় রিপোর্ট আহমেদ শরীফ এনএএন টিভি ঢাকা ধীরে রোনা